চলে আসলো, এবিট কি কোন মানি দেবা? আমাদের আবার টাকা পয়সার অভাব আছে নাকি? কাল কি বেল ডেঙে যাব, দি একটা ডুম্বা কিনে আনবো। ঠিক আছে লেশো। ও রেস ভাই, এ দেখো কুরমানি দেওয়ার জন্য ছাগল কিনে লাসনু। খুব ভালো হয়েছে ভাই, কত টাকা লিলো? এই 20,000 টাকা মতন লিলো। খুব ভালো হয়েছে ভাই, যা বাড়ি লেগে খেতে দিগা। হে সফিক, তুই ডুম্বা কিনে নিয়ে আসলি? হ্যাঁ রে হ্যাঁ, বেল ডেঙ্গা হাট থেকে কিনে আসনু, 1,20,000 টাকা লিলো। বাবা রে, 1,20,000 টাকা? হ্যাঁ, তুই চমকা দিগে না, আমি ছাড়া এই কুরমানি কেউ দিতে পারবে নাকি? টোটাল মোটাল লোক সারা জীবন তবে সাকাই লাও, এই কুরমানি দিতে পারবি নি? তুই কার কথা বলছিস? ও লজ্জা কিনা আছে নাকি? ও আজ পর্যন্ত একটা কুরবানিও দেয়নি। আমরা কুরবানি দেব আর ও গোশত খাওয়ার লাগি কান্দলে শুইবে। তুই ঠিকই বলেছিস, লজ্জা কিনা থাকলে ও গোশত আনতে যাইতো নাকি? আমার আব্বাও আমাকে নতুন জামা কিনে দেবে, আমার মা বলিছে। বললে হবে না, নতুন জামা কিনতে গেলে টাকা লাগে, তোর বাপের টাকা আছে নাকি তাই তোকে নতুন জামা কিনে দেবে? আমার মা বলিছে কিনে দেবে, তুই ঈদের দিন দেখিস। ও মা, সবাই জামা কিনা হয়ে গেল, আমাকে আমার আব্বা কবে জামা কিনে দেবে? কিনে দেবে মধু, তোমার আব্বু আসুক, আমি তোমার আব্বুকে বলছি। ঠিক আছে মা। বেদারিয়াস ভাই, একটা ছোট খাটো কুরমানি দেয়ার লেগে ছাগল কিননু। কুরমানি কোনো ছোট বড় নাই ভাই, নিয়ারটাই হচ্ছে সব থেকে বেশি বড়। যা ভাই, খুব ভালো হয়েছে। এক গ্লাস পানি দাও গো, খাই। হ্যাঁ পেয়েছি, এ দেখো লাও। 100 টাকা? হ্যাঁ, টাকাটা থুই দাও, ঈদের দিন দুধ আর লাচ্চা কিনতে হবে। মালিক বলে দিছে ঈদের আগে আর কাউকে টাকা দেবে না। ওগো, তাহলে আমার ছেলে জামা, ও যে আজ সারা দিন জামা লেবো লেবো করে কাঁদছে। কাঁদলে আমি কি করব বলো? এই ঈদে আমি আর জামা কিন দিতে পারবো না। আব্বা, তুমি জামা কিন দিবা না? না মধু, এই বছরই লিতে হবে না, সামনে বছরই লিও। ঠিক আছে, তাহলে আমি ঈদকে গেলাই নমাজ পড়তেও যাব না। আমার লাগে কিচ্ছু আনতে হবে না, এই টাকা ডালি আমার ছেলে লাগে একটা জামা এন দাও। এই টাকা দি তুমি জামা কিনে আনতে বলছো, তাহলে ঈদের দিন লাচ্চা কিনবো কি দি? আমি ঈদের দিন কোনো খাবার করব না, তুমি শুধু আমার ছেলেকে একটা জামা কিনে এন দাও, ও আর খুশি তাই আমি খুশি। ঠিক আছে, তুমি টাকাটা দাও, আমি জামা কিনে লেনে দিছি। ভাই, একটা 8 বছরের ছেলে জামা দাও তো। এই লাও 550 টাকা দাও। 550 টাকা দাম? 100 টাকা দামের জামা নাই কি? 100 টাকা? 100 টাকায় কোনো জামা হয় না, তখন থেকে সরো।
এই লেহেঙ্গাটার দাম কত? এটার দাম 1250 টাকা। আচ্ছা, এটা আপনি প্যাক করে দেন। ঠিক আছে, আপনি একটু বসুন, প্যাক করে দিচ্ছি। আচ্ছা দাদা, আপনার দোকানে কি কোনো ব্র্যান্ডেড শাড়ি নেই? হ্যাঁ আছে, আপনি একটু বসুন, আপনাকে দেখাচ্ছি। ও দোকানদার ভাই, 100 টাকা দি, একটু কমে টমে জামা দাও না। আচ্ছা, তোর কি লজ্জা কেনা নাই? কতবার বলবো যে 100 টাকায় জামা হয় না? যশোর ভিখারির বাচ্চা কোথাকার! আপনি কি না মারছেন জামা ছিলা? আপনি জামাটাকে দেখে দিতে পারেননি? সরি দাদা, ভুল হয়ে গেছে, আপনি একটু বসুন, আপনাকে জামাটা চেঞ্জ করে দিচ্ছি। ও দোকানদার ভাই, এই ছিড়া জামাটা তো তোর বিক্রি হবে না, আমাকে 100 টাকা দিয়ে দাও না। এ তো শুনবে না রে। ঠিক আছে, এই নাও, দাও টাকা দাও। এই লো ভাই, আল্লাহ তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। কি গো, তুমি সমাজের মাংস আনতে যাবা না? না গো, আমি মাংস আনতে যাবো না, মাংস আনতে গেলেই সবাই আমাকে অপমান করবে। থাক, তোমাকে আর সমাজের অপমান খেতে যেতে হবে না, দরকার হয় আমরা না খেয়ে থাকবো। এই শফিক, কি ব্যাপার রে? রিয়াজ আজ সমাজের মাংস নিতে এলো না? আমি তো ওইটি ভাবছি, আসলো না কেন? তুই আর আসিন বন্ধু হয়ে রিয়াজকে মাচানে যা অপমান করেছি, ও আসবে কোন লজ্জায়? তুই ঠিকই বলেছি ভাই, আমাদের রিয়াজকে অপমান করা বিশাল ভুল হয়েছে। এই যা মাংস আছে সব লে, চল রাজদে বাড়ি। ঠিক আছে, তাই চল। আমাদের পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, দয়া করে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কেউ গরিবদেরকে অবহেলা করবেন না, যতটুকু পারবেন সাহায্য করবেন।